আজ আমরা দেখব কীভাবে ইউজার পাসওয়ার্ড রিমুভ করবেন অথবা চেঞ্জ করবেন সোভিউরস আপনি যদি নিউকামার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য সো চলুন আমরা কীভাবে আমাদের পিসির ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করা যায় আমি যে ওইটি দেখাব এটি আপনার কাজ করবে উইন্ডোজ টেন প্লাস অ্যাবভ আর আরও কিছু থিম থাকবে যেটি আপনি উইন্ডোজ সেভেনের জন্য কিভাবে কাজ করবে সেটি নিয়েও ইনস্ট্রাকশন থাকবে শেষের দিকে তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করে দিই আমরা জাস্ট উইন্ডোজ ইলেভেনে আমরা আছি উইন্ডোজ টেন এবং ইলেভেন সেম ওয়ে আমি দেখাচ্ছি কিভাবে আপনার ইউজার পাসওয়ার্ড এবং ইউজার নেম চেঞ্জ করবেন সো আমি এখান থেকে শুরু করলাম স্টার্ট মেনু স্টার্ট মেনু থেকে এখান থেকে জাস্ট এই তো সেটিংসে সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যেতে হবে অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে ক্লিক করলাম অ্যাকাউন্টসে ক্লিক করার পর এই যে সাইন ইন ইনফো সাইন ইন ইনফোতে আমি ক্লিক করে দিলাম সাইন ইন ইনফোতে ক্লিক করার পর এই যে কয়েকটি অপশান আছে এইগুলো সবগুলো আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি পিন দিয়ে থাকেন বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে থাকেন বা ফেসিয়াল রিকগনাইজ যেগুলো আছে সেটা দিয়ে থাকেন যেটা আপনি দিয়ে থাকেন সেটা আপনাকে এখান থেকে চেঞ্জ করতে হবে সো একটা বিষয় খেয়াল করে দেখুন যে এই যে আমি পাসওয়ার্ডের কথা বলেছি আমি এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে যাচ্ছি যদি সিকিউরিটি কি থাকে তাহলে এখান থেকে পিন যদি দিয়ে থাকেন তাহলে এখান থেকে আর ফিঙ্গার প্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশান যদি ইউজ করে থাকেন তাহলে এখান থেকে চেঞ্জ করবেন আমি জাস্ট পাসওয়ার্ড বা পিকচার পাসওয়ার্ড যেটা আছে সেটা চেঞ্জ করতে চান এখান থেকেই করতে পারবেন সো আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জের কথা বলছি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই দেখুন ইউ ইউ আর অল সেট আপ এখানে জাস্ট এখানে এই যে চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এখানে যে কারেন্ট পাসওয়ার্ড আছে সে কারেন্ট পাসওয়ার্ডটা এখানে আপনাকে লিখতে হবে আমি লিখে দিচ্ছি আপনারা আপনার মতো লিখে দিবেন আমি এখানে কারেন্ট পাসওয়ার্ডটা লিখে দিলাম এবং একটি বিষয় খেয়াল করে দেখুন এই জায়গায় ক্লিক করলে আপনি যে কারেন্ট পাসওয়ার্ডটি সে কারেন্ট পাসওয়ার্ডটি শো করবে আমি এটি রেখে দিচ্ছি জাস্ট কারেন্ট পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সট করবেন এটা কোনোভাবেই কারেন্ট পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু এটি চেঞ্জ করতে পারবেন না আপনাকে এখানে দিতে হবে নিউ পাসওয়ার্ড আপনি যেই পাসওয়ার্ডটি এখানে দিতে চাচ্ছেন নতুন যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন দিয়ে এইখানে যে পাসওয়ার্ডটা আপনি লিখেছেন সেই সেম পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন। তাহলে এটা সেম হয়ে যাবে এবং পাসওয়ার্ড হিন্টস আপনি এখানে দিতে পারবেন সেই হিন্টটা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সে পাসওয়ার্ডের হিন্ট এখানে আপনি দিয়ে রাখতে পারেন মনে রাখার সুবিধার্থে জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দিলে এই আপনার এটা কনফার্ম হয়ে যাবে সো ভিওয়ার্স এভাবে আপনি আপনার ইউজার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন সো ভিওয়ার্স এটা আমি বললাম যে উইন্ডোজ টেন প্লাস অ্যাবভ যে উইন্ডোজ আছে সেটা ল্যাপটপ এবং ডেস্কটপ সহ সব ডিভাইসে এভাবে ইউজার পাসওয়ার্ড চেঞ্জের বিষয়টা কাজ করবে চলুন এখন আমরা দেখি যে এটা কিভাবে আমরা উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে কাজ করবে আমি এখানে জাস্ট আপনাদেরকে একটু নোটপ্যাডে দেখিয়ে দিই যে এটা কীভাবে করতে হবে এটা উইন্ডোজ টেনের জন্য যেভাবে কাজ করবে সেটা আমি অলরেডি দেখিয়েছি একটু দেখে নিন সিলেক্ট স্টার্ট থেকে সেটিংস তা সেখান থেকে অ্যাকাউন্টস সাইন ইন অপশান থেকে ইউজার পাসওয়ার্ড সিলেক্ট চেঞ্জ এবং ফলো দার ডিরেকশন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদের আর উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর থেকে এখানে গিয়ে যে কমান্ড কমান টাইপের জায়গায় নেট ইউজার লিখে এবং এখান থেকে ইন্টারকে স্পেস করার পরে যে ইনস্ট্রাকশন আসবে সেখান থেকে জাস্ট নেট ইউজার ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে যে ইনস্ট্রাকশন আসবে সেখান থেকে ইনস্ট্রাকশনে অ্যাকাউন্টে গিয়ে রিসেট ইউর পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড রিটাইপ করে দিয়ে জাস্ট ওকে বাটন চাপ প্রেস করলেই আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে সোভিয়ার্স আশা করছি বিষয়টি বুঝে গেছেন এতক্ষণ সাথে থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই